আজকে আলোচ্য বিষয় সম্পর্কে আপনারা জানতে পেরেছেন। আলোচ্য বিষয় হচ্ছে তাকলিদ এবং তার ভয়াবহতা। আজকের যে আলোচ্য বিষয় তাকলিদ, তাকলিদ শব্দটি আরবি শব্দ, এর মানে হচ্ছে অন্ধবিশ্বাস। এটা হচ্ছে ভাবার্থ। এই তাকলিদটি, অন্ধবিশ্বাস, এটা হচ্ছে পৃথিবীতে মুসলিম জাতির অধঃপতনের একমাত্র কারণ। এই তাকলিদের জন্যই আজকে মুসলমান, মুসলিম বিশ্ব আপনার খণ্ড বিখণ্ড হয়েছে। এই তাকলিদের জন্যই গোটা মুসলিম সমাজটি ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে। এই তাকলিদের জন্যই আজকে মুসলমান মুসলমানে মারামারি কাটাকাটি হচ্ছে। এই তাকলিদ মানুষকে হিংস্র প্রাণীতে পরিণত করেছে। এই তাকলিদের জন্যই আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত পুড়িয়ে জ্বালিয়ে ছারখার করে দেওয়া হয়েছে। সব কিছুরই মূল হচ্ছে তাকলিদ। এই জন্য আজকের এই তাকলিদ বিষয়টি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। এজন্য সবাইকে চোখান্নার হয়ে, সজাগ হয়ে শুনতে হবে, ঘুমানো যাবে না। যারা আশেপাশে ঘুমিয়ে আছেন তাদেরকে আমরা উঠিয়ে ফেলি, কারণ এমনি মাহফিলগুলোই তো 2টা-2:30 পর্যন্ত চলে। আর এটা হচ্ছে বৎসরের সে আকাঙ্ক্ষিত গোটা বাংলাদেশের কোরআন সুন্নাহ ধারক বাহক আহলে হাদিসদের একমাত্র আশা আকাঙ্ক্ষা। বৎসরে একবার আমরা এখানে সমাবেত হয়ে আমাদের জ্ঞানের পিপাসাকে এখান থেকে নিবারণ করে আমরা বাড়ি ফিরে যাব ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, এই তাকলিদ শব্দটি এসেছে কেলাদার থেকে। কেলাদা বলা হয় নেকলেসকে, হারকে। এই হারটি গরু কুরবানির গরুতে পরিয়ে দেওয়া হতো, একটা চামড়া বা কিছু পরিয়ে দেওয়া হতো, এটাকে কেলাদা বলা হয়। অর্থাৎ নেকলেস যেটা পরা হয় বা গলায় কিছু যেটা পরিয়ে দেওয়া হয়, এটার কোনো অস্তিত্ব থাকে না, নেতৃত্ব থাকে না, নিজের কর্তৃত্ব থাকে না। যেদিকে গরুটি পশুটি যাবে সেদিকই তাকে যেতে হবে, যেভাবে সে চাবে সেভাবেই সে থাকতে হবে তাকে। যেমন এর কর্তৃত্ব থাকে না, এই কেলাদা তাকলিদ থেকে এসেছে মোকাল্লিদ। মোকাল্লিদের তেমন নিজের কোনো ব্যক্তিত্ব, ব্যক্তিগত কোনো কর্তৃত্ব থাকে না, মতামত থাকে না, একে বলা হয় তাকলিদ। এবার আমরা তাকলিদকে ওলামায়ে কেরামের ভাষায় বর্ণনা করব। তাকলিদ সর্বপ্রথম বলবো, আমাদের দেশে যেহেতু হানাফি মাজহাবের লোক বেশি, অনুসারী বেশি, এই জন্য ওলামায়ে আহনাফ, হানাফি মাজহাবের ওলামায়ে কেরাম তাকলিদের কি সংজ্ঞা দিয়েছে এটা আমরা বলব। এক নম্বর, হুয়াল আখযু বিকওলিল গায়র বিগায়রি মারিফাতি দালিলিহি। কোনো ব্যক্তির কথাকে দলিল ছাড়া মেনে নেওয়া, কবুল করা, গ্রহণ করা। কোনো ব্যক্তির কথাকে দলিল ছাড়া, প্রমাণ ছাড়া মেনে নেওয়া, গ্রহণ করা, একে তাকলিদ বলা হয়। আচ্ছা, আপনারা বলেন তো, কোনো ব্যক্তির কথাকে, কাজকে দলিল প্রমাণ ছাড়া মেনে নেওয়া, এটা কোনো জ্ঞানী মানুষের কথা? এটা কোনো জ্ঞানী মানুষের কাজ হতে পারে? এবার আমাদের দেশের এই কথাটি কোথায় পেলাম? ওকুদুর রসমুল মুফতি 23 নম্বর পৃষ্ঠা, আল্লামা স্বামী রহিমাল্লার এই কিতাবটি 23 নম্বর পৃষ্ঠায় আর সংজ্ঞাটা উল্লেখ করেছেন। এবার আর একটি সংজ্ঞা বলি হানাফি মাজহাবের কয়েকটি কিতাব থেকে। আত তাকলিদ হুয়াল আমালু বিকওলিল গায়রি মিন গায়রি হুজ্জাতিন। দলিল ছাড়া অন্যের কথাকে মেনে নেওয়া, কবুল করা, গ্রহণ করা, একে তাকলিদ বলা হয়। এ কথাটি কোথায় আছে? মুসাল্লামুস সুবুত 2 খণ্ড 100-350 পৃষ্ঠা, হাশিয়া হোসামির 2 পৃষ্ঠায়, আল ফিকহুল আকবর 2 পৃষ্ঠায়,
আল আহকাম ফি উসুলুল আহকাম ষষ্ঠ খণ্ড 269 পৃষ্ঠায়, হানাফি মাজহাবের কেতাবের মধ্যে এ কথাই লেখা আছে, তাকলিদ হচ্ছে অন্যের কথাকে দলিল প্রমাণ ছাড়া অন্ধভাবে মেনে নেওয়া। এর অর্থ হচ্ছে অন্ধভাবে কাউরির কথাকে মেনে নেওয়া, কাউরির কাজকে মেনে নেওয়া, একে বলা হয় তাকলিদ। এই তাকলিদ থেকে বলা হয় মোকাল্লিদ, যে ব্যক্তি অন্ধভাবে মেনে নেয় তাকে বলা হয় মোকাল্লিদ। এবার দেখেন, হানাফি ভাইয়েরা দাবি করে ওরা মোকাল্লিদ, আর আমাদেরকে গালি দেয় গায়রে মোকাল্লিদ বলে। এবার অর্থ দেখেন, মোকাল্লিদ মানে অন্ধবিশ্বাসী, অন্ধভাবে দলিল প্রমাণ ছাড়া যে মেনে নেয়, আর গায়রে মোকাল্লিদ মানে যে অন্ধবিশ্বাসী না, দলিল প্রমাণ ছাড়া যে মানে না। এবার আপনারাই বিচার করুন, দলিল প্রমাণ ছাড়া যে মানে না ওই ব্যক্তি ভালো, না অন্ধভাবে যে মেনে নেয় সে ব্যক্তি ভালো? অন্ধভাবে যে ব্যক্তি মেনে নেয় সে ব্যক্তি জ্ঞানী, না দলিল প্রমাণের সাক্ষ্য প্রমাণের সহকারে যে মেনে নেয় গ্রহণ করে সে ব্যক্তি জ্ঞানী? ভাই জোরে করে বলবেন, যে ব্যক্তি দলিল প্রমাণ সহকারে মানে ওই ব্যক্তি হচ্ছে জ্ঞানী, আর যে আপনার অন্ধভাবে মেনে নেয় ও হচ্ছে আপনার জ্ঞানহীন ব্যক্তি, যার বিবেক বুদ্ধি আছে অন্ধভাবে কখনো মেনে নিতে পারে না। ভাইরা আমার, মোকাল্লিদ আর গায়রে মোকাল্লিদের মধ্যে এটাই পার্থক্য। মোকাল্লিদ বানানে লাভ কি? মোকাল্লিদ যদি বানিয়ে দিই, আমি যদি বলি ভাইরা আমার আমার কথা যদি শুনে নাও তাহলে তুমি বেহেশতে চলে যাওয়া, জান্নাতে চলে যাওয়া, করতে হবে কি, আমাকে 100,000 টাকা দিয়ে দাও, আমি দোয়া দিয়ে দিচ্ছি। অন্ধবিশ্বাসী ওই 100,000 টাকা দিয়ে দিবে। এই জন্য এই বাংলাদেশে এত কুখ্যাত ওলি নামে আপনার কুলাঙ্গার রয়েছে, যার কথা কর্ম সবই আল্লাহ দরহি আল্লাহ বিপক্ষে কথা, কোরআন সুন্নার বিপক্ষে কথা, তারপরও এদেশের মানুষেরা লক্ষ লক্ষ টাকা দিয়ে তার প্যাটটাকে এত বড় বানিয়েছে যে প্যাট নিয়ে সে চলতেও পারে না। এটা হচ্ছে অন্ধবিশ্বাসের ফলাফল, ভয়াবহতা। অন্ধ যারা তারা কখনো চিন্তা করে না যে সে সত্য বলছে না মিথ্যা বলছে। এই জন্য আমাদের দেশের মানুষ বেশিরভাগই অন্ধবিশ্বাসী, তাই তারা অন্ধভাবে এক একজনের প্যাটকে এইভাবে মোটা করে দিয়েছে। ভাইরা আমার, এই অন্ধবিশ্বাস এটা হচ্ছে সব থেকে বড় ভাইরাস, সব থেকে বড় রোগ। এটা যদি যে সমাজে থাকে তাহলে পরে এই সমাজ কখনো সফলতা এবং কামিয়াবিতে পৌঁছতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও বলেছেন যে দলিল প্রমাণ ছাড়া কোনো কথা মানা যাবে না। হাদিসে অগণিত রয়েছে, কোরআনে অগণিত দলিল রয়েছে, আমি কিছু উল্লেখ করবো ইনশাআল্লাহ। এই তাকলিদ অন্ধভাবে বিশ্বাস করা যাবে না, এ কথা কোরআনে প্রত্যাখ্যান করেছে, এ কথা সুন্নাহ দ্বারা আপনার প্রমাণিত। এই তাকলিদকে পরিহার করেছে আপনার সুন্নাহ দ্বারা অগণিত হাদিস রয়েছে। এই কথা তাকলিদ যে চলবে না, এ কথা ওলামায়ে কেরাম থেকে প্রমাণিত। তাকলিদ যে চলবে না, ওলামায়ে আহনাব থেকে প্রমাণিত। তাকলিদ যে চলবে না, এজমা দ্বারা প্রমাণিত। তাকলিদ যে চলবে না, আকল বুদ্ধি দিয়েও প্রমাণিত। আমি আজকে এই 5টি দিয়ে প্রমাণ করবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করে।